আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা চলুন আজকে আমরা জেনে নিই কুচবিহার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটি ভিডিও। উত্তরবঙ্গের শেষ জেলার নাম হয়েছে কুচবিহার, আর এই কুচবিহার জেলার প্রধান আকর্ষণ হল কুচবিহার রাজবাড়িটি। এই কুচবিহার রাজবাড়িটি ছাড়াও আরও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তবে সেগুলোর বেশিরভাগই কোচ রাজাদের শাসনকালে তৈরি। পাল বংশের শেষ রাজা দেবপাল মারা গেলে কামরূপ রাজ্যসহ বাংলায় বিচ্ছিন্নবাদী কিছু গোষ্ঠী তাদের মাথা চাড়া দিয়ে উঠে আর কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে পড়ে। মোট 12টি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্রায়ই একে অপরের উপর আঘাত হানত। এই 12টি গোষ্ঠীকেই বারভুয়া বলে ডাকা হতো। অন্যদিকে কামরূপ রাজ্য ভেঙে গেলে বারভুয়া রাজ্য ও কামতা রাজ্য প্রতিষ্ঠিত হয়, আর এমন পরিস্থিতিতে পরবর্তীকালে সেই সময়ের কোচ জনগোষ্ঠীর নেতা হারিয়া মণ্ডলের সন্তান বিশু বিভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করে আর বারভুয়াদের পরাজয় ঘটিয়ে সমগ্র কামতা রাজ্যের শাসন নিজের হাতে নিয়ে নেন ও বিশ্ব সিংহ উপাধি নিয়ে কোচ রাজ্য তৈরি করেন এবং বংশ পরম্পরায়ভাবে নারায়ণযুক্ত নাম নিয়ে রাজত্ব করতে থাকে। আর এই কোচ বংশের রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এই কোচবিহার রাজবাড়িটি তৈরি করেছিলেন। লন্ডনের বাকিংহাম প্রাসাদের আদলে এই কুচবিহার রাজবাড়িটি তৈরি করার জন্য মহারাজা নৃপেন্দ্র নারায়ণকে বহু অর্থ খরচ করতে হয়েছে। মূলত সেই সময়ের বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন এই সুন্দর কুচবিহার রাজমহল মোট 51309 বর্গফুট এলাকার উপর তৈরি করে। যদিও এই শিল্পকর্মে ইংরেজরা সাহায্য করেছিল, এই জন্য এই শিল্পকর্মে সম্পূর্ণভাবে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দেখা মেলে। এমনকি রাজমহলের অন্দরসজ্জার জন্য বিভিন্ন আসবাবপত্র বিদেশ থেকে আনা হয়েছিল, যার বেশিরভাগ আসবাবপত্র এর অন্দরমহলে দর্শনার্থীদের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। এই সুন্দর কোচবিহার রাজবাড়িটি প্রায় 395 ফুট লম্বা ও 296 ফুট চওড়া। শুরুর প্রথম দিকে কোচবিহারের এই রাজবাড়ির নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস, কিন্তু পরবর্তীকালে জনসাধারণের কৃপায় এটি এখন পরিচিত কুচবিহার শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান কুচবিহার রাজবাড়ি হিসাবে। মহারাজা বীর রাজেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটিকে সরকারের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে রাজপরিবারের সকল সদস্যরাই লন্ডনে বসবাস করছেন, যেমন মহারাজা রাজেন্দ্র নারায়ণের সন্তান মহারাজা ইন্দ্রজিৎ নারায়ণ। এই রাজবাড়িটিকে ছোট বড় রুম মিলে প্রায় 50টি রুম রয়েছে, যার মধ্যে রয়েছে ডাইনিং রুম, ড্রেসিং রুম, বেডরুম, লাইব্রেরি, লেডিস গ্যালারি ইত্যাদি। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকারের দখলে দেখাশোনায় রয়েছে আর দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।